नमस्कार दर्शक बंधुरा, इटीवी भारत आपनादेर सकलके स्वागत। आपनादेर संगे आमी नवनीता और एई मुहूर्ते आमी चले एसेछि करुणामयी रानी रशमणी धारावाहिकेर सेटे। एई मुहूर्ते अवश्य आमी मेकअप रूमेर ठीक बाइरे रयेछि। चले जाब मेकअप रूमे, कथा बोले नेब दारिकानाथ एवं कुमुदिनीर संगे। आरो देखा जाक काके काके पाई। आपनारा सकलेई जानेन जे शुरू हयेछे, बेश अनेक दिन थेकेई शुरू हयेछे करुणामयी रानी रशमणीर उत्तर पर्व। सेई उत्तर पर्वे कारा मनोरंजन करे चलेछेन दर्शकदेर, तादेरई खोज नेब एबार। प्रथमेई बोली सकलके शुभ विजयार प्रीति ओ शुभेच्छा। आमार नाम अमिताभ दास। रानी रशमणीते आमाके राघवेंद्र चरित्रे आपनारा देखछेन। एक्साइटमेंट जेको फिजिकल एक्टिविटी, फिजिकल चैलेंजेस, को स्पोर्ट होक कि किछु होक, ये सामने जो घोड़ा चढ़ार इवेंटटा रयेछे सेटाते आमि खूब ही एक्साइटेड। और एर आगेर आमार जे ठीक आगेरई जे प्रोजेक्टटा छिलो स्टारे आमि सिराजे बेगम, सेखाने मोहनलालेर चरित्रे अभिनय करताम। सेखाने तो माने ओटा नित्यदिनेर एकटा काज हयेछिलो घोड़ा चढ़ाटा, तो सेई हिसेबे आई एम यूज्ड टू इट। अच्छा, और ताछाड़ा এই মুহূর্তে তোমার চরিত্রের কি রকম টানাপোড়েন চলছে বা কি চলছে একটু জানবো। এখন তো দেখি আসতে চলেছে, জানতে চাইবো না, সেটার জন্য আপনাদেরকে দেখতে হবে রোজ সন্ধ্যে 6:30টায় করুণাময়ী রানী রশমণী। এখন যেটা চলছে আমাদের এখানে, পুজোটা এখনো শেষ হয়নি, পুজোটা চলছে এখনো। আজকে দশমীর পাঠটা হবে, সেটা টেলিকাস্ট আপনারা দেখে নেবেন। আর ক্রাইসিস এখানে বলতে ছোট ছোট কিছু, নগেন চৌধুরীকে নিয়ে আপনারা যেটা দেখছেন, বিষ্ণুনাথ স্যার যেটা করছেন, অসাধারণ একটি চরিত্র, সেটা নিয়ে একটু ছোট ছোট কিছু ক্রাইসিস তৈরি হচ্ছে আমাদের ইন্দুমতিকে নিয়ে। সেইটাই ওই টানাপোড়েনের মধ্যে দিয়েই চলেছি আমরা সবাই। শাশুড়ি আর কি করবে, আমাদের অনস্ক্রিন শাশুড়ি আর অফস্ক্রিন শাশুড়ির মধ্যে তফাৎটা দেখে নিন একেবারে। হ্যাঁ, অনস্ক্রিন শাশুড়ি একটুখানি বকাঝকা করতে পছন্দ করে, তেমনি মজাও করতে পছন্দ করে, সেটাও বলো, সেটাও আছে। মা অনস্ক্রিন আমাকে বকাবকি করেন, আমাকে ভালোই বাসে, আর মিষ্টি জামাই, মিষ্টি জামাই। তো এই যে পুজোর পরেও মানে পুজো নিয়ে আরো বেশি যে তোমাদের পাওয়া, মানে এটা যারা ধারাবাহিকে অভিনয় করে তাদের ক্ষেত্রে বেশি পাওয়া হয়। হ্যাঁ, মানে সত্যি কথা বলতে আমি পুজোটা ওইভাবে উপভোগ করতে পারিনি, বিকজ অবভিয়াসলি আই হ্যাভ হ্যাড ইভেন্টস পুজোর পুরো সময়টাতে। আই টেল ইউ আ সিক্রেট আফটার দিস অ্যাবাউট হার। হোয়াট আ সিক্রেট, ইটস নট সিক্রেট এনিমোর। তো ইয়া, সো আমি সেটা এখন হঠাৎ করে মানে ঢাকের আওয়াজগুলো এগুলো সবটাই মিস করেছি, বিকজ কলকাতায় ছিলাম না পুজোর সময়। সো হ্যাঁ, মানে এইটা বেশ ভালো লাগছে যে আচ্ছা ঠিক আছে, কলকাতায় পুজোর সময়টাই ছিলাম না, বাট পুজোটা কাটিয়ে নিতে পারলাম এখানে, অন্য এসেন্সে কাটাচ্ছি মানে সাবেক এসেন্স। অ্যাবসলিউটলি, আর এটাই হচ্ছে অ্যাকচুয়াল। মানে আই ফিল কি আমরা যখন কোনো মানে হয় না বনেদি বাড়িতে যাচ্ছি পুজো দেখতে, আই থিঙ্ক দিস ইজ দ্য ফিল দ্যাট উই গেট। আর সেই ফিলটাই আমরা এখন মানে সেটের মধ্যেই হলেও ফিল, মানে পুরোটাই ফিল করছি। মায়ের মূর্তি আছে, সব আছে, সো আমরা সকলে আছি, সহায়তা মানে এখনো আমাদের জন্য শেষ হয়নি। তো সামনেই কালী পুজো, মা ভবতারিণীর আশ্রয় তোমরা থাকো, মা ভবতারিণী, তো তোমরা কি বলবে দীপাবলি নিয়ে ইটিভি ভারতের দর্শক? সবাইকে দীপাবলির শুভেচ্ছা, অভিনন্দন। সাবধানে থাকবেন, কোভিড কিন্তু এখনও যায়নি, সেটার জন্য যে সেফটি মেজার্সগুলো নেওয়া উচিত সেটা ফলো করবেন, প্রোটোকলস ফলো করবেন, আর সাবধানে থাকবেন, ভালো থাকবেন। আর আমাদের তরফ থেকে প্লাস রাসমণির পুরো পরিবারের তরফ থেকে সকলকে জানাই শুভ দীপাবলি। আর হ্যাভ আ ভেরি সেফ দিওয়ালি। ক্র্যাকার্স বার্ন করাটা কিন্তু ভালো না, পলিউশন প্রচুর হয়, সো যতটা পারবেন প্রদীপ জ্বালিয়ে, মোমবাতি জ্বালিয়ে সেভাবে দীপাবলি জাস্ট সেলিব্রেট করুন। আর নিজের প্রচুর 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 মিষ্টি খান, আর খুব 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 মজা করুন। প্রথমেই জিজ্ঞেস করবো দুজনের কেমিস্ট্রি কেমন জমেছে, সুমনের কাছে জানতে চাইবো। ছোট্ট বউ, কেমিস্ট্রি ফিজিক্স সবই তো আপাতত সবই ঠিকই আছে। অঙ্কে প্রথম দিকে একটু গন্ডগোল হয়েছিল, তবে সেই অঙ্কখানা আমি সলভ করে দিয়েছি। তার কারণ হলো যে ওর সাথে আমার প্রথম দেখা হয়েছিল হলো আমাদের গত বছর জিয়েরই, গত বছরের আগের বছর মহালয়ার সময় দেখা হয়েছিল, সোনার সংসারে তো মনে দেখা হয়েছিল। হ্যাঁ, সোনার সংসারে দেখা হয়েছিল। তো যেটা হয় আর কি, যেহেতু আমরা আগে একসাথে কাজ করিনি তার জন্য, আর এমনিও খুব চুপচাপ, আমি ভাবছিলাম যে এই যে কেমিস্ট্রিটাতে আসবো পরে, কিন্তু এই অঙ্কটাকে আমি কি করে সলভ করব। तो আমার মাথায় এটাই চলছিল, তার কারণ যেহেতু ওর সাথে আমার অনেক সিন থাকবে, তো আমি ভাবছিলাম এই অঙ্কটাকে কী করে সলভ করবো। তো আমি একদিন জাপানিজ ওয়েতে আমি এটাকে সলভ করলাম। আমি এসে ওকে প্রথমে এরকম করে এইভাবে ঝুঁকে যেরকম জাপানিজ ওয়েতে গ্রিট করা হয় আর কি, তো সেরকম করে আমি ওকে গ্রিট করা শুরু করলাম। হ্যাঁ, ওর সাথে সাথে রেসপন্স করেছে। এই হলো আমাদের অঙ্কের থেকে অঙ্ক সলভ হয়ে আমরা কেমিস্ট্রিতে ঢুকলাম, তাই তো? বলো। আমি হ্যাঁ হ্যাঁ, তবে এখন আমাদের কেমিস্ট্রি খুব ভালো। এর আগের দিন আমরা একটা সিন করছিলাম যেখানে ও আমাকে একটা লাস্ট লাইনটা বলতে দিচ্ছিল না। হ্যাঁ, সেদিন আমি দুবার কি তিনবার ইঞ্জি হয়েছিল, তারপরে আমি করে একটু বকেছি ওকে, তাই তো? আমি বুঝতে পারছি না মানে এতটা, মানে আই মিন তুমি এতটা পজ দিয়ে দিয়ে ডায়লগটা বলছো, ভাবছো হয়তো পজ দেওয়ার পর ভাবছো হয়তো তোমার হয়তো কোনো ডায়লগ নেই, এখানে তো তোমার শেষ হয়ে গেছে ডায়লগটা। এই কারণে আমি আমার কিউটা দিতে যাচ্ছিলাম, এবার কিউ দিতে গিয়ে বুঝলাম যে না, ওখানে শেষ হয়নি, আরও আছে ডায়লগ। এটাও দু তিনবার ভেবেছে। তুমি এমন মানে অড জায়গায় পজ করে দিচ্ছ না, আমার মনে হচ্ছে হ্যাঁ ওখানে ডায়লগটা শেষ হয়ে গেছে। ওই কারণে আমি ওই কেমিস্ট্রির পরীক্ষা নিচ্ছিলাম যে ও কেমিস্ট্রিতে কতটা স্ট্রং, সেটারই পরীক্ষা। বাট হ্যাঁ, আমরা অনেক বড় বড় সিন করেছি। আর ইকুয়েশন, কেমিস্ট্রি, আমাদের অঙ্কের ইকুয়েশন সব খুব আপাতত ভালোই সলভ হচ্ছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। এবার আমি সুশীলের কাছে যাব। সুশীল, সাজগোজটা কতটা পছন্দ হয়েছে? ডেফিনেটলি পছন্দ হয়েছে, কেননা পছন্দ হয়েছে কিনা আমি জানতে চাইনি, কতটা পছন্দ হয়েছে। কেননা সেদিক থেকে দেখতে গেলে আমরা যদি পিছনের দিকে তাকাই, সেখানেও কিন্তু তোমাকে ঘোমটা পড়া অবস্থাতেই আমরা বেশ অনেক দিন ধরে দেখে আসছি। তো এবার আবারও একদম নিপাট বধূ রূপে, তো কতটা ভালো লাগছে? ভালো লাগছে, বাট এটা কিন্তু ক্যারি করা অতটা ইজি নয়। মানে এর আগের সিরিয়ালে সৌদামিনীর সংসারেও আমাকে এরকম লুকেই দেখেছো তোমরা সবাই, তো ওখানেও আমাকে এরকমভাবেই সাজতে হয়েছিল, মানে বিশেষ করে ভাইটাল সিনেতে। তো তখন ভালো লাগতো খুব সাজতে, হ্যাঁ খুব ভালো লাগছে, মানে গয়না পরতে খুব ভালো লাগতো, এমনিতে আমার ভালো লাগে সাজতে। কিন্তু এখন মনে হয়েছে না, একটু থাকুক, আর ভালো লাগছে না। মানে আমি দুটো সিরিয়াল ধরে, এর আগে তার আগের সিরিয়াল মানে আমার ফার্স্ট সিরিয়াল প্রথম প্রতিশ্রুতি, তো ওখানেও আমি শাড়ি পরে এসেছি, এবার এত শাড়ি পরছি, এত গয়না পরে যাচ্ছি, আর এখন একটু বোরিং লাগছে, বাট তবুও ভালো লাগছে, বলবো না খারাপ লাগছে, ভালো লাগছে। হ্যাঁ, বলতে নেই, আবার অনেক সময় ভগবান শুনেও না। মানেটা কি? দারিকার কাছে জানতে চাইবো, এরকম একটা লুক, এরকম একটা চরিত্র কতটা চ্যালেঞ্জিং লাগছে? এরকম চরিত্র তো তোমার সম্ভবত প্রথম। অ্যাবসলিউটলি কতটা চ্যালেঞ্জিং লাগে বলি, যে এটা একটা পিরিয়ডিক ড্রামা। আমি এর আগে যেটা করেছিলাম, আমি আমাদের রূপকথার গল্প করেছিলাম, ক্ষীরের পুতুল আর কি। হ্যাঁ, তো সেখানে সেই ক্যারেক্টারগুলো হলো ফিকটিশিয়াস ক্যারেক্টার, যেগুলো কাল্পনিক চরিত্র যেগুলোকে বলা হয় আর কি। বাট এটা যেহেতু পিরিয়ডিক ড্রামা এবং এই ক্যারেক্টারগুলো রিয়ালিটিতে ছিল, হ্যাঁ, তো সেইখানে মানে আমরা যা ইচ্ছে তাই এক্সপেরিমেন্ট করতে পারি না, উই হ্যাভ টু মেনটেন সার্টেন গাইডলাইন্স আর কি। তো সেইখানে একটা বড় চ্যালেঞ্জ ছিল, এবং সেখানে বেসিক্যালি দারিকানাথ কেমন ছিলেন ওটা বোঝা, তারপর কুমুদিনী কেমন ছিলেন ওটা বুঝে ওটা ফিল করা, তো ওটা টাফ ছিল আর কি। আমি যেহেতু নর্মাল আমরা যেগুলো ফ্যামিলি এন্টারটেনমেন্ট ডেইলি শো বা ধারাবাহিক যেগুলো করে এসেছি, সেই ধরনের চরিত্রই করেছি, যেরকম নকশিকাঁথাতে যশ করেছি, তার আগে অন্যান্য যে কাজগুলো করেছি খুব। এবার তারপরে আমার কাছে এসেছিল ক্ষীরের পুতুল, তো সেটা একটা হলো কাল্পনিক বা রূপকথার গল্প, তো সেটার একটা আলাদা বেস ছিল, একটা আলাদা স্টোরি লাইন ছিল, আর এবং আলাদা চরিত্র, মানে ওগুলো একটা। বাট এইটা আমার কাছে খুব চ্যালেঞ্জিং ছিল। আমি যেটা চেষ্টা করেছি সেটা হলো যে প্রথমত একটু লুকটা যাতে আমার ওই সময়ের লুকের সাথে যায়, যেরকম যে এই গোপ, এটা তো রানী রশমণীতে প্রত্যেকেই এই গোপটা মেনটেন করেছে বা রেখেছে, আমিও রেখেছি। হ্যাঁ, দাড়ি গোপ রেখেছি, চুলটাও বড় করেছি, যেরকম আগেকার দিনে চুল থাকতো আর কি, কান ঢাকা চুল, মানে একদম প্রপার এরকম কান ঢাকা চুল থাকতো, তো ওরকম লুকটা আমি করেছি। আমি ইনফ্যাক্ট রিসেন্টলি একটা খুব সুন্দর কমপ্লিমেন্ট পেয়েছি যে তোকে দেখতে কিন্তু একদমই সত্যি সেকালের জমিদারদের মতো লাগছে, তো এটা একটা বড় প্লাস পয়েন্ট যে ওই সময়ের জমিদার যে লুকটা, সেই লুকটা যদি প্রপার, সেখানেই 50% জব ইজ ডান আমার মনে হয়, যদি লুকটা অ্যাকসেপ্টেড হয়ে যায় দর্শকের কাছে, তো সেটা হয়ে গেছে। কাপল অ্যাকসেপ্টেন্স খুব বড় একটা চ্যালেঞ্জ, যেখানে হিরো হিরোইনকে অ্যাকসেপ্ট করা দর্শকের কাছে বা অ্যাকসেপ্টেন্স করানো, সেটা আমাদের হয়ে গেছে, তো উই আর ব্লেসড। হ্যাঁ, আমরা অনেক ফিডব্যাক পাচ্ছি এর জন্য, তার জন্য তো অবভিয়াসলি আমিও খুব ব্লেসড। তো আর আমি ওর সাথে প্রথম কাজ একটু এক্সপেরিয়েন্স আছে কারণ আমার আগের হিরোইনও ছোট ছিল, সুদীপ্তা ক্ষীরের পুতুলেও ছোট ছিল, কিন্তু এ তো তার থেকেও ছোট। ঠিক আছে, তো আমি তো দেখছি ছোট, মানে এরপরে যে আমার হিরোইন হবে তার বয়সটা আমি শুধু ভাবছি যে সে কোন মানে কত বয়সে হবে, কারণ আমার হিরোইন ছোট হচ্ছে দেখছি, যে কটা প্রজেক্ট হচ্ছে আস্তে আস্তে ছোট হচ্ছে, বয়স কমছে সবার আস্তে আস্তে। তো যাই হোক, বাট হ্যাঁ ওয়ার্কিং উইথ জুনিয়র্স মানে ওদের মতন বয়সী মেয়েদের সাথে কাজ করা মানে সত্যি মানে ওদের আমিও কিন্তু ওর কাছ থেকেও শিখি, আমি প্রত্যেকের কাছ থেকে শিখি, ওর কাছ থেকেও শিখি অনেক কিছু। সেটা হলো ওকে কোনো কিছু বললেও কখনো সেটাকে মানে হয় না যে অনেকে যে আমাকে একদমই তাই, ওটাই বলতে যাচ্ছিলাম। হ্যাঁ, তো ওই ওবে করা, হ্যাঁ, যেগুলো আজকালকার দিনের জেনারেশনের মধ্যে মানে আমরা খুব কম দেখি আর কি। কেউ কিছু বললে মানে ও আমাকে শেখাচ্ছে আমি তো সবটাই জানি, এই বিষয়টা ওর মধ্যে নেই। ওকে যখন যেটা বলেছি ইনফ্যাক্ট সেদিনও একটা আমিও সেটা মনে করি যে সবার কাছ থেকে শেখা উচিত, যত শিখবো তত আমার মানে আরো এক্সপেরিয়েন্সড হব আমি এই বিষয়ে। একদমই তাই। সেদিন আমরা একটা সিন করছিলাম যেখানে ওর একটা সংলাপে ও আটকে যাচ্ছিল, তো আমি ওকে জাস্ট একটা একটা টিপ দিলাম আর ও ফ্লোতে বলে দিল, তারপরে আমাকে থ্যাংক ইউ সুমন দা, ওটা কালকে কালকে টেলিকাস্ট গেছে। হ্যাঁ, তো ও আমাকে হেল্প করে, সো উই হেল্প ইচ আদার অ্যান্ড আমাদের সিনটা ভালো ওয়ার্ক করছে, এটা ভগবানের আশীর্বাদ এবং আপনাদের ভালোবাসা। একদমই তাই, মা ভবতারিণী মা কালীর আশীর্বাদ এবং আপনাদের ভালোবাসা। থ্যাংক ইউ সো মাচ। নবনীতা দত্তগুপ্ত, রিপোর্ট, ইটিভি ভারত, কলকাতা।